দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আনোয়ার, এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ আসলে কোনগুলো সে বিষয়ে জানাবেন। নাদিরা, আপনাকে শুরুতেই বলতে চাই যে আপনি খবরেই বলছিলেন যে এবার যে নতুন অর্থ বছরের বাজেট অর্থাৎ 2024-25 অর্থ বছরের বাজেটের যে সংখ্যাটি অর্থাৎ এই যে আকার সেটি হচ্ছে যে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট এবার। তবে আমি যদি এক কথাই বলি খুব ছোট করে আপনাকে, তাহলে বলতে হবে যে এবারের বাজেটটা কিন্তু অনেকটা আটসাট বাজেট। অর্থাৎ এই যে বিগত সময়ের যে বাজেটগুলো হয় সেখানে যে বাজেটের আকারের যে একটি উচ্চ বিলাস একটা ব্যাপার থাকে, তো এবার কিন্তু নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনি কিন্তু একটু আটসাট আকারের বাজেট অর্থাৎ বাজেটের যে ব্যয়ের যে খাত সেই ব্যয়ের যে পরিমাণটি সেটি কিন্তু অনেকটাই তিনি কমিয়ে আনতে চাচ্ছেন, এমন কিন্তু পূর্বাভাস রয়েছে এই বাজেটে। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পরিষ্কার হব তার যে বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে সেটি। আর আপনি চ্যালেঞ্জের কথাগুলো বলছিলেন, বরাবরই যেটি হয় এবার আসলে যেটি সবচেয়ে বেশি মাত্রার চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে বাজেটে সেটি হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি যেটি, অর্থাৎ এই যে গত 2 বছর ধরে প্রায় 2 অঙ্কের ঘর ছুঁই অবস্থা হচ্ছে যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা এবার সর্বোচ্চ চ্যালেঞ্জের জায়গাটি আসলে বিশ্লেষণ পর্যায় থেকে কিন্তু আসলে উঠে এসেছে। তো এই বাজেটে যে তথ্য আমাদের সেটি হচ্ছে যে এই মূল্যস্ফীতিকে 6.5% নেমে আনা, নিয়ন্ত্রণে রাখা, এটা খুব বড় একটি চ্যালেঞ্জ এবারের বাজেটে। আর একই সঙ্গে যেটি যদি বলতে চাই তাহলে আমরা বলতে হবে যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, ডলার সংকট, এই যে বিষয়গুলো আছে সেটি কিন্তু এই চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত রয়েছে। আর অন্যদিকে যে বিষয়টি রয়েছে, একটি তথ্য আপনাকে দিতে চাই যে বাংলাদেশের যে এই স্বল্পোন্নত থেকে যে উন্নয়নশীল দেশে যে পদার্পণের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু 2026 সাল, অর্থাৎ সেটিও কিন্তু অর্থমন্ত্রীকে কিন্তু মাথায় রাখতে হচ্ছে, সেই চ্যালেঞ্জের জায়গাটিও কিন্তু রয়েছে। কারণ যখনই আমরা উন্নয়নশীল দেশে চলে যাব তখন যে শুল্ক মুক্ত থেকে শুরু করে বাণিজ্য অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের যে কিছু বাড়তি সুবিধা থাকে সেই সুবিধার জায়গায় কিন্তু অনেকটাই সংকোচন হয়ে আসবে, তখন একটা চিন্তার জায়গা হয়তো তৈরি হবে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে নাদিরা যে অল্প কিছুক্ষণ পরেই আমরা বাজেটের অর্থাৎ প্রস্তাবিত বাজেটের যে এই আকার 8 লাখ কোটি টাকার বাজেট সেইখানে হয়তো আরও কোনো নতুন চমক আছে কি না নতুন অর্থমন্ত্রীর এবারের বাজেটে সেটি হয়তো একটু দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে এবারের বাজেটটি আসলে সরকারের যে ব্যয়ের যে ব্যাপারটি সেটি কিন্তু অনেকটাই কিছুটা সংকোচন করা হয়েছে। অর্থাৎ আমি যদি বলি এই যে বিদায়ী অর্থ বছর, সেই অর্থ বছরের যদি আমি বলি যে 12% ছিল ব্যয়ের যে পরিমাণটি, কিন্তু তার থেকে এবার কিন্তু জিডিপির মাত্র হচ্ছে 4% কিছু বেশি ব্যয় বাড়ানো হয়েছে। তো এই হচ্ছে সর্বশেষ, আর কিছুক্ষণ পরেই হয়তো বাজেটের সর্বোপরি যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো হয়তো অর্থমন্ত্রী তুলে ধরবেন। আনোয়ার, ধন্যবাদ আপনাকে, আপনি তো রয়েছেন সেখানে, আরও বিস্তারিত আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাবো।